ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র। মধ্যপ্রাচ্যে যে কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্র তার স্বার্থ ধরে রাখতে যুগের পর যুগ ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে, কিন্তু সর্বশেষ গাজা যুদ্ধে ইসরায়েলের বাড়াবাড়িকে প্রশ্রয় দিয়ে খানিকটা চাপের মুখে বাইডেন প্রশাসন। সমালোচনা সামলাতে হোক বা নৈতিক কারণেই হোক, এবার ফিলিস্তিন প্রশ্নে অনেকটাই নমনীয় যুক্তরাষ্ট্র। বরং ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দিয়ে এবং তাদের ন্যায্য অধিকারের বিষয়ে সরব যুক্তরাষ্ট্র। তাহলে কি নিজের অবস্থান কিছুটা পাল্টাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রথমবারের মতো সামরিক বিমানে করে খাবার দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর 1 মার্চ যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। আগামী কয়েকদিনের মধ্যে এই সহায়তা দেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র, তবে ঠিক কবে নাগাদ শুরু হবে তা জানাননি বাইডেন। ইতোমধ্যে জর্ডান, ফ্রান্স সহ অন্যান্য দেশ গাজায় বিমানে করে ত্রাণ সহায়তা দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জানান তাদের আরও বেশি কিছু করতে হবে, যুক্তরাষ্ট্র আরও বেশি কিছুই করবে। গাজায় প্রবেশ করা ত্রাণ সহায়তা কোনোভাবেই যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র গাজায় প্রচুর পরিমাণে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য একটি সামুদ্রিক করিডোর খোলার সম্ভাবনাও খতিয়ে দেখছে বলে জানান জো বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছেন, বিমানে করে ত্রাণ সহায়তা দেওয়া টেকসই একটি প্রচেষ্টা হয়ে উঠবে। গত বৃহস্পতিবার ভোরে গাজা সিটির কাছে ফিলিস্তিনিরা একটি ত্রাণবাহী গাড়ির কাছে যাওয়ার সময় নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। ত্রাণের জন্য অপেক্ষারত মানুষকে গুলি করে হত্যা করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল। এই কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতই ভয়াবহ যে গাজার মোট জনসংখ্যার অন্তত 1/4 অর্থাৎ প্রায় 6 লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র 1 ধাপ দূরে রয়েছেন। এদিকে মুসলিমদের পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল আকসা মসজিদে নামাজ পড়তে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি উল্লেখ করা হলে দেশটির পক্ষ থেকে এই আহ্বান জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। এর আগে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার ব্যান গ্যাভির অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের আল আকসায় নামাজ পড়তে বাধা দেওয়ার প্রস্তাব করেছিলেন। ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, যেহেতু এটি আল আকসার সঙ্গে সম্পর্কিত, অতীতের মতো এবারও রমজান মাসে মুসল্লিদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশাধিকার দিতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি। ম্যাথিউ মিলার আরও বলেন, এটা শুধু মানুষকে তাদের প্রাপ্ত অধিকার অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা দেওয়ার বিষয় নয়, বরং এটি এমন একটি বিষয় যা ইসরায়েলের নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।